কালকে আমার দাদা এসেছিল, কুলগুলো নিয়ে এসেছে, আমার বৌদি পাঠিয়ে দিয়েছে। আমার বৌদিরা খুব ভালোবাসে যে বছরের স্বাদ ও খেতে পাবে না। আমাদেরও আমাদের একটা বড় গাছ ছিল, এত বড় বড় কুল হতো, কত লোক খেয়েছে। তা সেই গাছটাই আমফান জ্বরে ঝড়ে গাছটা পড়ে গেল। তারপর থেকে আমাদের কুল কিনেও হয়। এবারে দেখছি আমার দাদা নিয়ে এসেছে, ফুলগুলো টোবা টোবা আছে। হ্যাঁ, দুদিন শুকনো করলে রসটা টেনে যাবে, রসটা টেনে গেলে কুলের আচার দিয়ে করবো, নষ্ট হবে না, এক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। এবার তোমাদের সঙ্গে আবার দুদিন পর দেখা হবে। বন্ধুরা, আপনারা অনেকেই বলছিলেন যে এই কুলের সময় কুল আচারের রেসিপি দিতে, সেই জন্য আজকে কুল আচারটা মা বানাবেন। আর মামা শ্বশুর এসেছিলেন, কুল দিয়ে গেছেন, মা সেটা আপনাদের বলেছে। কীভাবে কুলগুলোকে শুকিয়ে নেওয়া হয়েছে সেটাও মা আপনাদের দেখিয়েছে। টোপা টোপা কুলকে দুদিন রোদে দেওয়া হয়েছিল, দিয়ে কুলগুলো শুকিয়ে গেছে, এই দেখুন। আর আমাদের একটা বড় গাছ ছিল, সেটা মা নিশ্চয়ই আপনাদের বলেছে, সেই গাছটা আমফান ঝড়ে পড়ে গেছে, প্রচুর কুল হতো গাছটাতে। এখন মামা শ্বশুরদের কুল আছে, তাই মামা শ্বশুর দিয়ে যায় কুল প্রতি বছরই এই সময় এসে। কুল আচার করার জন্য টোপা টোপা কুল নেওয়া হয়েছিল, দেখুন কুলগুলো কতটা শুকিয়ে গেছে। ঠিক এইরকমভাবে কুলগুলোকে শুকিয়ে নিতে হবে। কুলটা ভালোভাবে শুকনো হলে আচারটাও অনেকদিন ভালো থাকবে। প্রথমে কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মায়াতামাতে। এই যে কুলের বোটাগুলোকে, প্রতিটা কুলের বোটা এইভাবে ছাড়িয়ে নেবে। কুল আচার তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, এবারে আমরা শাশুড়ি বয়ে করবো একটু নতুনভাবে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ফুলগুলো ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি জল গরম করতে দিয়েছি, জলটা গরম হোক। গরম জলের মধ্যে মা যে কুলগুলোকে ধুয়ে রেখে দিয়েছে, গরম জলের মধ্যে কুলগুলোকে ভিজিয়ে রাখবো। আর একটুখানি গরম হবে জলটা, জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কুলটা আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 2 চামচ ধনে, গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করেছে। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আবারও শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 7-8টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি, শুকনো কড়াইতে এরকম করে নাড়াচাড়া করে করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গুড়। এটা আখের গুড় নিয়েছি, যে জায়গায় গুড় ছিল ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে গলিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নিচ্ছি। কেন গরম জল দিয়ে রেখেছিলাম জানো, এই টোবা টোবা হয়ে উঠবে, কুলগুলো ফুলে উঠবে, সেই জন্যে। হ্যাঁ দেখো আমি রেখে দিয়েছি এই কুলটা, তোমাদের দেখাবো বলে কীরকম ছিল, কীরকম গরম খরা হয়ে গেছে। কুলগুলো দেখুন জলের মধ্যে ভালোভাবে ফুলে উঠেছে। কুলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে জলটা ভালো করে পেদের মধ্যে ঝরিয়ে নেব। এদিকে মশলাগুলো, যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে, মা গুঁড়িয়ে নিচ্ছে। আর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই 2-3 চামচ মতো দিয়েছি সর্ষের তেল, খুব বেশি দেওয়ার দরকার নেই। কুলের আচার হচ্ছে দেখে মেয়েও চলে এসেছে, দেখুন কুলের আচার খেতে খুব ভালোবাসে, যে কোনো আচারই আমার মেয়ের ফেভারিট, ভীষণ ভালোবাসে। দেখছেন মুখে কেমন হাসছে, মুছে মুছে দেখি দেখি মুখটা। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এদিকে কুলটা আমি পেতের মধ্যে রেখে দিয়েছিলাম, কুল থেকে সব জলটা ঝরে গেছে। এবার কুলটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কুলগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অনেকেই অনেকভাবে আচার বানিয়ে থাকেন, আজকে আমরা যেভাবে আচারটা বানাচ্ছি এইভাবে বানালে আচার খেতে খুব সুস্বাদুও হয় আর 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকে। 1 বছর আগে আমের সময়তে আমি কাঁচা আম দিয়ে জেলি বানিয়েছিলাম, সেই জেলি আমরা এখনও খাচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলেতে গিয়ে দেখে নিতে পারেন আমের জেলি কীভাবে বানিয়েছিলাম। এবার কুলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প লবণ স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। গুড়টা ঠান্ডা হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি।
গুড়টা ছেঁকে কুলের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে। গুড়টা গলিয়ে এইভাবে ছেঁকে নিলে গুড়ের মধ্যে অনেক সময় বালি ধুলো এসব থাকে, অনেক বালি থাকে গুড়ের মধ্যে, তো সেটা ওই ছাঁকনির মধ্যে আটকে যায়। দেখুন ছাঁকনিটার মধ্যে কত নোংরা। বন্ধুরা একটা কথা আপনাদের বলা হয়নি, ভুলে গেছি বলতে, কুলটাকে ভাজতে ভাজতে কুল থেকে যখন কুলের মধ্যে যেটুকু জল ছিল ওটা যখন শুকিয়ে আসবে, মানে শুকিয়ে যাবে, তারপরে আমি গুড়টা কুলের মধ্যে দিয়েছি। উত্তর দিক থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি ওদিকে বসে থাকতে পারছিলাম না, ওই জন্য এদিকে চলে এসেছি, আবার উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে আজকে। তার মধ্যে আমার চালাতে প্রচুর রোদ চলে এসেছে, দুপুরের পরেতে প্রচণ্ড রোদ চলে আসে চালার মধ্যে। কুলগুলোকে আমি আলাদা করে ফাটালাম না, কুলগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়ের মধ্যে আপনি ঘেটে যাবে, দিয়ে ফেটে যাবে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, নালে নিচে বসে যাবে। বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখি, কুলগুলো আমরা যখন মোটাগুলো ছাড়াচ্ছিলাম তখন কুলগুলো ভালো করে বেছে নিয়েছিলাম, কিছু খারাপ কুল ছিল সেগুলো ফেলে দিয়েছি। তো আপনারা হয়তো বাজার থেকে কিনে কুল আচার বানাবেন, তো সেই সময় কুলগুলো একটু ফাটিয়ে দেখে নেবেন যে কিছু খারাপ কুল থাকলে সেগুলো ফেলে দেবেন, কারণ খারাপ কুল যদি আচারের মধ্যে যায় তাহলে আচারটা খারাপ করে দেবে। নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা মরে এসেছে, আর এর মধ্যে যে জল জলে ভাবটা ছিল এটা গুঁড়েতে জল দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে, দেখুন এইরকমভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা মেশাবো। ভাজা মশলাটা মা গুঁড়িয়ে দিয়েছিলেন, এবার এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে লঙ্কাগুলো মা এইভাবে গুঁড়িয়ে দিয়েছেন, পুরোপুরি নয়, ঠিক এইভাবে লঙ্কাগুলো ভেঙে নিতে হবে, এবার সেটাও আমি দিয়ে দিচ্ছি। সব মশলা আমি দিয়ে দিয়েছি, এবার মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রায় এক ঘন্টা ধরে আমি নাড়াচাড়া করছি, কারণ আমার কুলের পরিমাণটা অনেকটাই বেশি আছে। এইরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও টেনে যাবে, তাই এইরকম অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কুলের আচার। কিছুক্ষণ আগে মা আর মেয়ে আমার সাথেই ছিল, কিন্তু মেয়ের নাচতে যাবে সময় হয়ে গেছে, তাই মা গেলেন মেয়েকে নাচের স্কুলেতে দিতে। আমাদের বাড়ির কাছেই একজন আছেন, ওনার কাছেই নাচ শেখেন, তাই দিতে গেছে, মা দিয়ে এক্ষুনি চলে আসবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সময় হয়ে গেছে, নাচের স্কুলে দিতে গিয়েছিলাম, তা থাকলে একটু খেত, মনটা কেমন লাগছে, থাক সারা বছর খাবে, এই তো করা রইল, ওই তো খাবে। আমি এই স্টিলের পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন কাঁচের বয়নের মধ্যে ভরে রেখে দেব। আর কাঁচের বয়নেতে এটা রাখবেন, তাহলে সারা বছরই ভালো থাকবে, কোনো প্লাস্টিকের জায়গায় রাখবেন না, আচার সবসময় কাঁচের বয়নেতে রাখবেন। এতক্ষণ তো তোড়জোড় করলো কৃষ্ণা আর আমার মা, তো দেখি খেয়ে আজকে কেমন টেস্ট হয়েছে, তুই আপনাদেরকে জানাচ্ছি। আমার একটা স্মৃতিতে একটা টেস্ট আছে, তো সেই টেস্টার মতো হয়েছে কি না আমি খেয়ে আপনাদেরকে বলছি। সবসময় তো ক্যামেরার পিছনেই থাকি, কিছু করার নেই। আজকে আমার ছেলে আমার সাথে খাচ্ছে, কোনদিন তো সুযোগ হয় না, এবার আজকে খুব ভালো লাগছে। বাবা, ছেলেকে পাশে পেয়ে মায়ের কি খুশি।
আচ্ছা ঠিক আছে, এবার থেকে আপনার ছেলে আপনার সাথে খাবে আর আমি ক্যামেরা করব। দারুণ হয়েছে, আপনিও তো হাত লাগিয়েছেন, দুজনে মিলেই বানিয়েছি। আমি যে টেস্টার কথা আপনাদেরকে বলছিলাম, আমাদের পাড়াতে হয়তো আপনাদের অনেকের পাড়াতেই এখনো পর্যন্ত আসে, তো আমাদের পাড়াতেও আসে এখনো, ছোট ছোট ভ্যানে করে বিভিন্ন ধরনের আচার আমাদের পাড়ায় বিক্রি করতে আসে। আগেতে প্রচুর আসতো, এখনো আসে, তবে আগের মতো অতটা নয়। তো ছোটবেলা থেকেই মাকে বলতাম ওই আটা না এক টাকার ওই আচার কিনে খেতাম, আমের আচার, কুলের আচার, বিভিন্ন ধরনের আসতো না। এবার সেই আচার খেয়ে মাকে বলতাম ওরা কি এমন দেয়, কিভাবে বানায়। তখন ছোটবেলায় মা আমাকে বুঝিয়ে দিত ওরা সব সেই বিদেশি ফিদেশি কি সব মশলা টসলা দিয়ে বানায়, আমিও শুনে নিতাম ও বোধ হয় তাই হবে, মশলা টসলা দিয়ে কিভাবে কি হয়। তো সেই যে আচারের টেস্ট আপনারা নিশ্চয়ই, আমি একদম 100% শিওর যে আপনাদের মধ্যে অনেকেই সেই আচার খেয়েছেন, তো সেই যে আচারের টেস্ট আর এই আচারের টেস্ট কি যে বলবো আপনাদের। তো মনে হয় তখন যদি এই আচারটা পেতাম তাহলে মনে হয় আমার মা আমাকে যে বুঝিয়ে দিচ্ছিল যে বিদেশি মশলা, এখন তো দেখছি বিদেশি নয়, এ তো এদেশেরই মশলা দিয়ে কৃষ্ণা এখন করে ফেললো। আমার ছেলে মনে আছে দেখছো, আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমাদেরকে অবশ্যই জানাবেন, তাতে কি হয় আমাদের প্রচণ্ড পরিমাণে উৎসাহ বাড়ে, আপনাদের এক একটা কমেন্ট আমাদের মনোবল এত পরিমাণে বাড়ায় যে না সত্যি একটা কিছু আমরা কাজ করছি। কৃষ্ণা যে এত পরিশ্রম করে, আমার মা এখন সবসময়তেই আসে ভিডিওতে, তো আমার মা প্রতিদিন সন্ধ্যা হলেই জিজ্ঞাসা করে বাবু কে কি লিখেছে আমাকে একটু পড়ে শোনা, কখনো কৃষ্ণা শোনায় কখনো আমি শোনাই, তো শুনে মায়ের খুব আনন্দ হয়, তাহলে আবার তাহলে কালকে যাব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।